যুদ্ধ বিরতি মনোরঞ্জন রুনার, অর্থাৎ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং রুনা খাতুন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 4 জানুয়ারি একটি খবর দেখাই আমরা, বলাগড়ের বিধায়কের কার্যালয় ভাঙচুর এবং অভিযোগ যায় সরাসরি যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে, এবং তারপরেই যে বাক্যালাপ চলছিল, তারপরেই যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল, সেই যুদ্ধ বিরতি আপাতত যা মনে হচ্ছে, নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই মনোরঞ্জন ব্যাপারী এবং রুনা খাতুনের সেই দ্বন্দ্ব বিরতি বলা যেতেই পারে। রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রানার কাছে যাবো সরাসরি। রানা, একদিকে বিধায়ক এবং অন্যদিকে যুব নেত্রী, দুজনের মধ্যে দ্বন্দ্ব এতটাই বেড়ে গিয়েছিল যে দলীয় নেতৃত্বকে আসরে নামতে হয়েছে, এবার কি কোনো স্থায়ী সমাধান পাওয়া গেল? হ্যাঁ প্রিয়াঙ্কা, একদমই। দেখো, এই মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের বিধায়কের সাথে, মানে তৃণমূলের যে নেত্রী জেলা পরিষদের সদস্য রুনা খাতুনের যে মানে বাদানুবাদ ফেসবুক সমাজ মাধ্যমের বিভিন্ন জায়গায়, কিন্তু মানে কটূক্তি লেখা থেকে আরম্ভ করে যে জায়গায় চলে গিয়েছিল, মানে পাশাপাশি বিধায়ক যে অফিসে বসতেন সেই অফিসকে ভাঙচুর করে দুষ্কৃতীরা, ফলে একটা মানে এত বাজে নোংরা জায়গায় গিয়ে যে বিষয়টা গিয়েছিল, এই বিষয়টাকে থামাতে কিন্তু রাজ্য নেতৃত্ব নির্দেশে আজকে জেলা নেতৃত্ব ত্রিবেণীর একটি সার্কিট হাউসে সেখানে রুদ্ধদ্বার মানে বৈঠক করে, মানে বৈঠক করার পর তারা দুজনেই কিন্তু হাসি মুখে বেরিয়ে আসে। মানে হচ্ছে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কিন্তু সব ভাষায় জানিয়ে দিয়েছেন যে তৃণমূলের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধুলো থেকে এনে সোনা তৈরি করেছেন, মানে ফলে এমন তিনি কোনো কাজ করবেন না যাতে দলের বদনাম হয়। পাশাপাশি রুনা খাতুনও কিন্তু জানিয়েছে যে দ্বন্দ্ব, যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা একদমই মিটে গেছে, কাঁধে কাঁধ দিয়ে মানে লড়াই করবে, যেহেতু সামনে 2024 লোকসভা মানে নির্বাচন, ফলে একটা সামনে কঠিন লড়াই, সেই কঠিন লড়াই দুজনেই কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই লড়াই কতটা তারা দুজনে করতে পারবেন সেটা কিন্তু আগামী দিনেই কিন্তু মানে বোঝা যাবে প্রিয়াঙ্কা। বেশ, যেটা হবে দল যা সিদ্ধান্ত নেবে আমার শিরোধার্য। আমি মাননীয়া মমতা ব্যানার্জির অনুগামী, ধুলো থেকে তুলে উনি আমাকে সোনার মতো মূল্যবান বানিয়ে দিয়েছেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ আছি, কৃতজ্ঞ থাকবো যতদিন বাঁচবো, আমি দিদির লড়াইয়ের সঙ্গে থাকবো। লক্ষ্য আমাদের একটাই, আগামী লোকসভা নির্বাচন, এবং প্রত্যেকেরই উচিত দলের অনুশাসন মেনে চলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন জেলা পরিষদ হতে পেরেছি, এটা অনেক বেশি পরিচিতি দিয়েছে, এবং তার জন্য আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ, এবং দলের অনুশাসন সবার আগে। তৃণমূল কংগ্রেস বড় দল, সেখানে কারোর সাথে কারোর ভুল বোঝাবুঝিও হতেই পারে, সেটা আবার তারা মিটিয়ে নিয়েছে, আগামী দিনে একসাথে চলবে পার্লামেন্ট নির্বাচনে, এখান থেকে খুব ভালো রেজাল্ট করতে হবে, এটাই হচ্ছে আমাদের। ব্রিজ বা রাস্তা নয়, সাঁকো তৈরিতেও তোলা চাওয়ার অভিযোগ। এই যে